আল্লাহর ঘর মসজিদের মধ্যে আমরা আসি আমল করার জন্য, আল্লাহর কাছে দোয়া করে কিছু ইবাদত করার জন্য, মাফ হওয়ার জন্য। সে আল্লাহর ঘর পবিত্র মসজিদের মধ্যে দাঁড়াইয়া একটা নষ্টা যুবক একটা অলঙ্গ মেয়েকে নিয়া এমন নাচ গান করছে, টিকটক করছে, কি করছে জোরে বলেন, টিকটক ভিডিও করছে। দেখার সঙ্গে সঙ্গে এমন অবস্থা হয়েছিল, আমার মনটাই কয়েছিল ওই যুবককে যদি পাইতাম এমন লাথি মারতাম, যেখানে আল্লাহর ঘর মসজিদ যেখানে আমরা আল্লাহকে সিজদা করি ওই ঘরের মধ্যে কেমন করে ওই যুবক ঢুকে মেয়ে নিয়ে এরকম কুকর্ম করতে পারলো। ওটা তো মুসলমানের সন্তান, মুসলমানের সন্তানের এই সাহস কি করে হলো আল্লাহর ঘরের ভিতরে এই কীর্তি করেছে? আপনারা কি এর সঙ্গে আপনারা কি এর প্রতিবাদ জানাতে রাজি আছেন কিনা জোরে বলেন। এই কাজ যে করেছে ওর কি বিচার হওয়া চাই? আমরা ধন্যবাদ জানাই এখান থেকে, কারণ ওকে গ্রেপ্তার করা হয়েছে, এটা একটা ভালো দিক জোরে বলেন, ঠিক কিনা? যে আল্লাহর ঘর মসজিদে ঢুকে এক কাজ করছে, আজকে মসজিদের ভিতরে দুনিয়াবি কথা বলা নিষেধ। আল্লাহ রাসূল বলছেন মসজিদের ভিতরে হাঁটার সময় পাওটাকে আস্তে করে হাঁটবা, মসজিদ যেন শব্দ টের না পায়, বেয়াদবি যেন না হয় না মসজিদে। সেখানে একটা উলঙ্গ মেয়ে নিয়ে হিন্দি গান বাজিয়ে সেখানে নাচ নাচ ড্যান্স করা, এটা কত বড় জাহান্নামের কাজ! এই কাজ করলে সেখানে ফেরেশতা থাকে না। মসজিদের ভিতরে যদি কাজ করা হয়, কোনো ইমানদার কোনো মুত্তাকি কোনো দাড়িওয়ালা মুসলমান টুপিওয়ালা আল্লাহকে বিশ্বাস করে নবীকে বিশ্বাস করে সে কি কখনো মেনে নিবে জোরে বলেন? হ্যাঁ হ্যাঁ, এটাকে কেউ মেনে নিবে? কেউ মেনে না। বাংলার একজন সাধারণ পাগল যে কিছু বোঝে না ইসলামের, সেও কিন্তু মেনে নিবে না।